হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা গুড মর্নিং, আজকে থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে মঙ্গলবার, তো এখন বাজে এখন 7:05 বাজে। আমি আর মা উঠেছিলাম আজকে 6টার সময়, তো আজকে একটু দেরিতেই উঠেছিলাম আমরা, উঠি 5:30টার দিকে। তো আজকে একটু আধ ঘন্টা পরে উঠেছিলাম। খুব বৃষ্টি হয়েছিল রাত্রের দিকে, রাত্রেও বৃষ্টি হয়েছিল তাই না? আমার রাত্রে বৃষ্টি হয়েছে, ভোরবেলা বৃষ্টি হয়েছে, মানে হচ্ছে একটু থামছে আবার হচ্ছে, দিয়ে আবার সকালবেলা হয়েছিল। আমরা যখন ওই 6টার সময় উঠলাম না, একটুখানি ঠিক ছিল, তারপরে আবার খুব জোরে বৃষ্টি এসেছিলো। সেই রকম কিছু কাজ করতে পারিনি, কিছু বৃষ্টিটা থামার পরে ফুল তুলেছে মা ওইদিকে, থালা বাসনগুলো কালকে থালা বাসন ছিল সেসব ধুয়ে দিয়েছে। উঠোন তো ঝাড় দেওয়া যায়নি, সামান্য সামান্য যেইটুকুনি পাড়া গেছে সেইটুকুনি করা হয়েছে, আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। মা চা বানিয়েছিল, খেয়েছে, এখন তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের এইদিকে তো কদিন ধরে বৃষ্টি হয়েই আছে, আর কালকে থেকে একটু বেশি হচ্ছে, তো এখনও মেঘ হয়ে আছে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো আমি বাইরে চলে এসেছি, তো এখন তোমাদেরকে দেখাই। আর পুরো মেঘ, অন্ধকার হয়ে আছে, আস্তে আস্তে অন্ধকার আরও বেশি হচ্ছে, তো তোমাদেরকে বৃষ্টি আসার আগে দেখাই। আর ওইদিকে আমাদের ওই পেছনের দিকটা, যেদিকে ফুল গাছ হচ্ছে না সেই দিকটা, জল যাওয়ার রাস্তা নেই, সেই সব জল বাড়ির জল সব বাইরে চলে যায়, কিন্তু আমাদেরটা যায় না, তো জাগার জল জায়গায় বসে যায়, আর মাটিগুলো খুব নরম হয়ে গিয়েছে। তো মিস্ত্রিকে মা ডেকেছিলো, মিস্ত্রি আসেনি। তোমাদেরকে চলো দেখাই, আর ওইদিকে পুরো জলে জল, আর বৃষ্টি আসার আগে দেখাই, বৃষ্টি এসে গেলে আর দেখাতে পারবো না। তো এই দেখো কত বৃষ্টি হয়েছে, আর ওই কুকুর দুটো এসছে খাওয়ার জন্য, তো ওদেরকে খেতে দিই, তো এই তার সেই কারণে। আর সিঁড়িঘরের আমাদের একটুখানি ওই মানে চালগুলো ঠিক নেই, সেই কারণে জল ভিতরে চলে আসে। আর এইদিকে নিয়ে এসছে দেখো, এইদিকে তো এখন একটু জলটা কম আছে, মানে বৃষ্টিটা কম আছে, আর ওইদিকে সব জলে জল হয়ে আছে, বেরোতেই পারে না, আর সব জল ছাদ থেকে পাইপ লাইন করা হয়নি, তো সেই কারণে এইভাবে দেয়াল দিয়ে পেয়ে বেয়ে পড়ে, আর সব ভিজে ভেজা হয়ে আছে, কেমন দেখো লাগছে, খারাপ লাগছে। আর ব্যাঙ খুব ডাকছে, ব্যাঙগুলো দেখিছ? আগে যখন ছোটোবেলায় এরকম বৃষ্টি হতো, আর ব্যাঙ কী ডাকছে কী বলছে সেইভাবে নকল করতাম, নকল করতাম মানে বোঝার চেষ্টা করতাম, চাউমিন দে হেনা তেনা কী সব বলতো। হ্যালো বন্ধুরা, এখন 10:30 বাজে, তো আমি স্নান করে চলে এসেছি, মা স্নান করা হয়ে গেছে, মা আজকে 9টার সময় স্নান করেছিলো, আর আমি একটু আগে স্নান করলাম। দে এই দেখো চুল ভেজা আছে, আর মা এইদিকে ম্যাগি খাচ্ছে, আর ভাত বসিয়ে দিয়েছে, আজকে একটু দেরিতেই রান্না হচ্ছে, আর সব পরীক্ষা দিতে যাচ্ছে বৃষ্টির মধ্যে। আর আমরাও এই সময় না, এই তো 3-4 বছর আগে আমরাও এইরকম দিন পার করেছি, ছাতে নিয়ে যেতাম, কত বৃষ্টি, তখন রাস্তাও ভালো ছিল না। আর সে একবার আমাদেরকে ড্রেস ভিজিয়ে দিয়েছিল, আমরা আবার সেই চেঞ্জ করে আবার স্কুলে গেছিলাম, অনেক কষ্ট করেছি আমরা, আমাদের সাথে আমার মাও কষ্ট করেছে, দিয়ে অনেক ভোগ, এখন এই সবই কমপ্লিট হলো। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আজকে মা একটু আগে ম্যাগি খেলা, এক প্যাকেট ছিল এটা বানিয়েছিল, আমিও খেয়েছি, আর সকালে এই 8:30-9টার দিকে খেয়ে তারপর মা স্নান করতেছিলাম, মুড়ি দিয়ে জল দিয়ে মিষ্টি দিয়ে খেয়েছিলাম। সকালবেলা খুব বৃষ্টি পড়ছিলো, তো আমি যেই কটা পেরেছি সেই কটা ফুল তুলেছিলাম, আর এতগুলো আমি তুলতে পারিনি, তো মা তুলে আনলো, মা এখন বাইরে কাজ করছে। আর ছাতাটা নিয়ে আমি দোকানে গিয়েছিলাম ভিজা, তো বাইরে ওখানে রেখে দিয়েছি, তো মা এখন ঠাকুরের কাছে দিয়ে দেবে। তো এখন 11:30 বাজে, বাড়ি থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি এবং তোমাদেরকে বলতে পারিনি, অটো করে আমরা এখন বগুলার দিকে যাচ্ছি, আমাদের কাজ আছে সেই কারণে যাচ্ছি মা আর আমি। তো এখন বৃষ্টি পড়ছে না, আর এমনি জল জল হয়ে আছে, মেঘটাও হয়ে আছে, যদি বৃষ্টি না পড়ে খুবই ভালো, তবে বৃষ্টি হয়েছিল না। তো এই দেখো বন্ধুরা, এখন 3:30 বাজে, একটু আগে বাড়ি আসলাম, বাড়ি এসে হাত পা ধুয়ে চেঞ্জ করে তোমাদের সাথে কথা বলছি, তো এখনও খাইনি, খাবো, খুব খিদে পেয়েছে, এই সময় তো খাই না, এই সময় সে ঘুমায়, আর আমি একটা ভিতর খেয়ে নিই, তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে।